হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2023 সালে ক্লাস সেভেনের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামিটিভ ইভলিউশনের পেজ নাম্বার 118 থেকে 119-এর মধ্যে যে স্কুলের পেজটা রয়েছে সেই পেজটা পুরোটা সলভ করবো। এবং ফার্স্ট সামিটিভ পরীক্ষা হয় তোমাদের 15 নম্বরের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আনসিন দেয় না, কিন্তু রাইটিং কিন্তু থাকে। তো এখানে দেখো ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের এখানে পেজটা রয়েছে, একের থেকে এখানে সিন প্যাসেজ দেওয়া রয়েছে, বলেছে রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো এখানে যে সিন প্যাসেজটা রয়েছে একটা পোয়েম থেকে কিছুটা অংশ তুলে দিয়ে যেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই পোয়েমটা নেওয়া হয়েছে উইয়ার সেভেন থেকে, এর বেঙ্গলি মিনিং বা বেঙ্গলি অ্যানালিসিস বা ইনার মিনিং যদি তোমরা বুঝতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে পোয়েমটার, তোমরা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর পোয়েমে কিন্তু অ্যাক্টিভিটি সলিউশনও কিন্তু ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। একের দাগে এতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, টিচার প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, এই কবিতাটার এখানে যে কবিতাটা দেওয়া হয়েছে সেই কবিতাটার কবি কে। দু নম্বর, রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম, এই যে কবিতাটা এখানে দেওয়া রয়েছে সেই কবিতাটার নাম কি। হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, মেয়েটার বয়স কত ছিল। হাউ ওয়াজ হার হেয়ার, তার চুলটা কীরকম ছিল। তারপরে বিয়ে তাকে বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ গিভেন ফ্রম দ্য গিভেন পোয়েম, গিভেন প্যাসেজ একই ব্যাপার, ফ্রম দ্য গিভেন পোয়েম দ্যাট মিন্স দ্য ফলোয়িং, মানে এই যে এখানে ওয়ার্ডটা দেওয়া হয়েছে গ্রুপড, এই ওয়ার্ডটার সিমিলার মিনিং বা একই মানে উপরে প্যাসেজ থেকে বা পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তারপরে এদিকে গ্রামার রয়েছে দুই দিকের, এতে বলেছে ফিল ইন দ্য চার্ট প্রপারলি, একদিকে রয়েছে প্রোনাউন, তারপরে রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। প্রোনাউন সংক্রান্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ইভেন অ্যাডজেক্টিভেরও ভিডিও দেওয়া রয়েছে। তো তোমরা যদি অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন শিখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দুটো ভিডিওরই আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর বিয়ের তাকে এখানে বলেছে রাইট দ্য ন্যাশনালিটিস অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, তো এই দুটো দেশের ন্যাশনালিটি লিখতে হবে। তো এগুলো রিভিশন লেসন থেকে এখানে দিয়েছে, তো উত্তরগুলো দেখো আমি এখানে করে দিয়েছি। প্রথম যে কোশ্চেনটা রয়েছে হু ইজ দ্য পোয়েম অফ দ্য গিভেন পোয়েম, তাহলে হু ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, তাহলে এই যে কবিতাটা এখানে দেওয়া হয়েছে তার পোয়েটকে, কবিকে, তাহলে এখানে কী লিখবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হু এর জায়গায় লিখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম। দু নম্বর বলেছে রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম, এই কবিতাটার নাম লিখতে বলেছে, কবিতাটার নাম কী, তাহলে দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ উইয়ার সেভেন। তারপরে এটা হাউ ওল্ড ওয়াজ দ্য গার্ল, মেয়েটার বয়স কত, দ্য গার্ল ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, মেয়েটার বয়স হচ্ছে 8 বছর। তারপরে বলেছে হাউ ওয়াজ হার হেয়ার, তার চুলটা কীরকম ছিল, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল। তারপরে রয়েছে গ্রুপড, গ্রুপড মানে কি, ক্লাস্টার্ড, দলবদ্ধ হয়ে থাকা বা একসাথে আবদ্ধ হয়ে থাকা, আবৃত করে রাখা যেটাকে বলে। তারপরে গ্রামারে চলে আসো, গ্রামারে এখানে রয়েছে প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন, তাহলে এদিকে রয়েছে আই, পজিটিভ অ্যাডজেক্টিভে হবে মাই আর এদিকে হবে মাইন, তাহলে উই থেকে হবে পজিটিভ অ্যাডজেক্টিভে আস আর পজিটিভ প্রোনাউন হবে আওয়ার্স। ন্যাশনালিটি দেওয়া রয়েছে নেপাল থেকে হবে নেপালিস, ইটালি থেকে হবে ইটালিয়ান। আর তোমাদের ফার্স্ট সামারি পরীক্ষায় যে কটা টেক্সট রয়েছে, বেশিরভাগ স্কুলে প্রথম 4টি লেসন থাকে, তো প্রত্যেকটা লেসনের বেঙ্গলি মিনিং, অ্যাক্টিভিটি সলিউশন এবং রাইটিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ক্লাস সেভেন সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে ওখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। দেখাবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।